মেক্সিকো শহরের জুকি মিলকুর কাছে সেইন্ট বার্নার্ডিনোর চার্চে মানুষের সাথে ভিড় করেছে কুকুর, বিড়াল, খরগোশ, গিনিপিক, এমনকি টিয়া পাখি। মেক্সিকোর ঐতিহ্যবাহী সেইন্ট অ্যান্থনি দিবস উপলক্ষে প্রতি বছর এই দিনে গৃহপালিত পোষা প্রাণীদের বিপদ আপদ থেকে রক্ষা করতে আয়োজন করা হয় এই প্রার্থনার। খ্রিস্টীয় চতুর্থ শতকে এই প্রার্থনার প্রচলন শুরু করেছিলেন সেইন্ট অ্যান্থনি নামে একজন যাজক। ফারুক হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। প্রতি বছর 17 জানুয়ারি মেক্সিকোতে পালন করা হয় সেন্ট অ্যান্থনি অ্যাবট দিবস। এই দিন স্থানীয়রা তীর্থযাত্রা করে তাদের পোষা প্রাণীদের গির্জায় নিয়ে আসেন। গির্জার পুরোহিত পোষা প্রাণীদের আশীর্বাদ করেন। পোষা প্রাণীকে চার্চে নিয়ে যাওয়া স্থানীয়দের মাঝে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। স্থানীয়রা গৃহপালিত পশুর পাশাপাশি কুকুর, বিড়াল, পাখি এমনকি কচ্ছপও নিয়ে আসেন। আমাদের পোষা প্রাণীগুলো আমাদের পরিবারের সদস্য, তাদের ভালো মন্দ দেখা আমাদের কর্তব্য, তাই তাদের মঙ্গল কামনায় তাদেরকে গির্জায় নিয়ে প্রার্থনার আয়োজন করা হয়। এটা মূলত তাদের প্রতি আমাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। মেক্সিকোর স্থানীয় কৃষক এবং পশুপালকরা বহু শতাব্দী ধরে এই দিবসটি উদযাপন করে আসছেন। অনেকে কৌতূহলবশত দূর দূরান্ত থেকে পোষা প্রাণীদের নিয়ে যোগ দেন এই উৎসবে। এটা এখানকার ঐতিহ্য। আমরা প্রতি বছর এই দিনটিতে আমাদের পোষা প্রাণীদের চার্চে নিয়ে আসি এবং তাদের জন্য প্রার্থনা করি। প্রচলিত রয়েছে সেন্ট অ্যান্থনি অ্যাবটের সেবা নিতে বনের হিংস্র প্রাণী বাঘ, ভালুক এমনকি সিংহরাও জড়ো হতো। সেন্ট অ্যান্থনি অ্যাবট ছিলেন একজন ক্যাথলিক খ্রিস্টান সন্ন্যাসী। খ্রিস্টীয় 251 সালের 12 জানুয়ারি মিশরে জন্মগ্রহণ করেন এবং 356 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি মারা যান। কথিত রয়েছে সেন্ট অ্যান্থনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের সন্তান। খ্রিস্টীয় 4th শতকে উত্তরাধিকার সূত্রে পাওয়া তার বিপুল সম্পদ গরিবদের মাঝে দান করে সন্ন্যাস জীবন গ্রহণ করেন। এরপর থেকে পশু পাখিদের সেবা করা শুরু করেন তিনি। ফারুক হোসেন, নিউজ 24।